दीर्घदिन पर्यंत आमादेर मने शौक छिलो इच्छे छिलो आमी आमार लिखित नामाज़ेर सन्धाने ऐतिहासिक किताबटी प्रिय भाई के उपहार दिब कयेक बार चेयेछिलाम गिये दिये आसब किन्तु आज आल्लाह ताआला ओनाके आमादेर काछे निये एसेछेन एई सुजोगे आमी ओनाके एबं ओनार साथे आगत आमादेर आजके विशेष मेहमान जिनि तार सन्तानके आमादेर मादरसाय भर्ती करानोर जन्य सुदूर বিবারিয়া নবীনগর থেকে এসেছেন আমরা প্রিয় ভাইটির মেহমানের নামটা আমরা আপনাদের জানাতে চাই শামিম ভাই মোহাম্মদ শামিম ভাই তিনি নবীনগরের খুব পরিচিত একজন ব্যক্তি আমরা তাকেও একটি কিতাব উপহার দিব প্রথমে আমি আমাদের মেহমানকে আমার একটি কিতাব উপহার দিতে যাচ্ছি আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমরা ওনাকে একটি কিতাব উপহার দিচ্ছি জি হযরত আপনার জন্য এই কিতাবটি জি এ পর্যায়ে আরও একটি কিতাব যে কিতাবটি আমি আমার প্রিয় বন্ধু সুন্দর একটি নাম্বার 325 নম্বরের এই কিতাবটি প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মঈনুদ্দিন আলাদা সাহেবকে আমি এটা তুলে দিচ্ছি আপনি দীর্ঘদিন ধরে এই কিতাব সম্পর্কে আলোচনা শুনছিলেন আসলে আজকে কিতাবটি হাতে পেয়ে আপনার কাছে কেমন লাগছে দিদি বলতেন আলহামদুলিল্লাহ আমরা আসলে এই কিতাবটার কথা বাহরাইন থাকতেই শুনতাম যে বাহরাইন থাকতে উনি এই কিতাবটা লিখতেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে এই কিতাবটি লেখা শেষ করেছেন আসলে একটা কিতাব লেখা তো এটা যেমন তেমন ব্যাপার না অনেক বড় একটা ব্যাপার তো একটা যোগ্যতার ব্যাপার আবার দলিল ভিত্তিক একটি কিতাব এই কিতাবটার আসলে আমার খুবই একটা ইচ্ছা ছিল যখনই ফেসবুকে দেখি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ওলামায়ে কেরামকে পরিচিত জনদেরকে কিতাবটা দেওয়া হচ্ছে আমিও মনে মনে ভাবছিলাম যে আমরা তো মানে কোনো এক সময় কিতাবটা অবশ্যই পাবো যেহেতু হাবিব ভাই আমাদের দীর্ঘদিনের বন্ধু মানুষ আমাদের জন্য কিতাবটা একটা অবশ্যই রাখবে তো আলহামদুলিল্লাহ সেই হাদিয়াটা আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের হাতে পেলাম গ্রহণ করলাম আমাদেরকে আমাকে এবং শামিম ভাইকে এই নামাজের সন্ধানে সে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই কিতাবটি আজকে আমাদেরকে হাদিয়া দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাসেম দামাত বারাকাতুহুমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক ওনার এই লেখাটিকে ওনার এই লেখা বইটিকে আল্লাহ কবুল করুক এবং এই বইটির উসিলা ওনার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি সহ আল্লাহ সকলকে নাজাতের জরিয়া বানায় দেখ সকলে বলে আল্লাহুম্মা আমিন জি মোহতারাম কিতাবটি পেয়ে চমৎকার এই অনুভূতি ব্যক্ত করবার জন্য হযরতকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লাগবার কথা আশা করি আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের অনুভূতির কথা এবং এই নামাজের সন্ধানে কিতাবটি যারা ইতি দীর্ঘদিন পর্যন্ত দেখছেন যে এই কিতাবটি সম্পর্কে আলোচনা শুনছেন অথবা দেখছেন আমাদের এই কিতাবটি কিন্তু প্রথম সংস্করণ একেবারে শেষের দিকে যারা নেবেন নেবেন ভাবছেন আশা করি খুব শীঘ্রই যোগাযোগ করবেন আপনি আপনার কিতাবটি খুব শীঘ্রই সংগ্রহ করবেন সে প্রত্যাশা করছি কেননা প্রথম সংস্করণ একেবারে শেষের দিকে কিতাবটি নামাজ সম্পর্কে প্রায় 700 বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে দুই রাকাত নামাজকে কেন্দ্র করে প্রায় 700 বিষয়ের উপরে আলোচনা দলিল ভিত্তিক আলোচনা সমৃদ্ধ একটি কিতাব তাই বলা যেতে পারে আমাদের একজন পীর সাহেবজুর বলছিলেন এটা নামাজ সংক্রান্ত দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ একটি কিতাব তো এমন একটি কিতাব আশা করি আপনি সংগ্রহ করবেন আল্লাহ তাআলা কিতাবটিকে কবুল করুন সে প্রত্যাশা করি আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু